এক নারীর সঙ্গে আওয়ামী লীগ নেতা কাজী হেদায়েতুল্লাহ সাকলাইনের আপত্তিকর ভিডিও ফেসবুকে ভাইরাল হয় গত 9 আগস্ট। ভিডিওটি সুপার এডিট করে ছড়ানো হয়েছে এমন অভিযোগ এনে মামলা করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের এই নেতা। মামলায় আসামি করা হয়েছে ভাঙ্গা উপজেলার শেখপুরা গ্রামের যুবলীগ নেতা আরাফাত শেখ, চরপাল্লা গ্রামের তরিকুল ইসলাম শুভ, দোপাশা গ্রামের সানি রহমান, কুমারকান্দা গ্রামের কিবরিয়া মুন্সি, সদরপুর উপজেলার চর আরিয়ালখা গ্রামের কামরুল মাতব্বর, কামাল মাতব্বর, বিপ্লব মাতব্বর এবং নেওয়াজখার কান্দি গ্রামের সালাউদ্দিন খান তানভীরকে। মামলায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী হেদায়েতুল্লাহ উল্লেখ করেছেন, গত 9 আগস্ট বিকাল 4টার দিকে আসামি শেখ আরাফাতের ফেসবুক আইডিতে ভিডিওটি দেখতে পান তিনি। পরে সব আসামির ফেসবুকেও এই ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি সুপার এডিট করে ফেসবুকে ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগের এই নেতা। এজন্য মামলা করেছেন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে। মামলা করছে আমার এই যে কিছু লোক মিলিত হইয়া আমার মানুষ মনেহানি করার জন্য আমাদের বিভিন্ন ভাবে মহিলা দিয়া আমার নিজের ব্যাংকের ছবি বানাইয়া এই তারা আরাফাত জং এরা মিলিত হইয়া 7-8 জন এইগুলা পাওয়া গেছে, তারা পোস্ট করছে এই বিভিন্ন বিভিন্ন মোবাইলে পোস্ট আইছে এবং বিভিন্ন কথাবার্তা তারা লেখালেখি করছে, অকথ্য ভাষা গালিগালাজ করছে। এখন সেই জন্য আমি একটা মামলা করছি, আশা করি এদের প্রতিকার পাবো, যাতে খুব তাড়াতাড়ি এটা এই কর্মচারীগুলো ধরা পড়ে এবং এদের সাজা হয়, উপযুক্ত সাজা হয়। করা চলছে কি না তা জানি না, গতকালকে আমি এটা মামলাটা রুজু করছি। আজকে অফিসারের সাথে আমার যোগাযোগ হয়নি, কালকে আমি যোগাযোগ করবো কতদূর উনি করতে পারছেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, আমি দীর্ঘ 18 বছর যাবত এখানে আছি। এগুলো আমাদেরকে সামনে নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে মান ক্ষুণ্ণ করার জন্য আমাদেরকে এইগুলো পায়তারা করতেছে এক শ্রেণীর লোকজন, নিকৃষ্ট লোকজনেরা। ওরা আশা করি আপনার লেখার মাধ্যমে আশা করি আর একটু প্রতিকার পাবো এবং সব সাংবাদিক ভাইরা একত্র হয়ে এই একটা করবে ইনশাল্লাহ আশা করি। নির্বাচন সামনে রেখে কিছু কুচক্রী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন। তৌহিদ হাসান, কালবেলা।